আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কুকিং ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি আজ পাঙ্গাস মাছ দিয়ে কুমড়ো বড়ি রান্না করব। পাঙ্গাস মাছ দিয়ে কুমড়ো বড়ি রান্না করার জন্য যা যা উপকরণ দরকার, কুমড়ো বড়ি, পাঙ্গাস মাছ, কাটি সরিষার তেল, পেঁয়াজ পাতা কুচি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, কাঁচামরিচ কুচি। পাঙ্গাস মাছ দিয়ে কুমড়ো বড়ি রান্না করার জন্য প্রথমে আমি কুমড়ো বড়িটা কড়াইয়ে ভেজে নেব। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে আমি লালচে বর্ণ করে ভেজে নেব। এভাবে লালচে বর্ণ করে ভেজে দিলে মাছের জলে কুমড়ো বড়িটা ভেঙে যায় না। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। এখন কাটি সরিষার তেল অল্প করে দিয়ে দিব কুমড়ো বড়ি ভাজার জন্য। আগে শুকনো করে ভেজে নিতে হয়, পরে তেল দিয়ে ভাজলে কুমড়ো বড়িটা খুব সুন্দরভাবে ভাজা হয় এবং দেখতে খুবই সুন্দর দেখা। প্রথমে যদি তেলটা দেওয়া হয় তাহলে বেশি পরিমাণের তেল চুষে নিই, সেজন্য শুকনো ভাজে ভেজে নিলে পরে তেলটা দিলে এতটা তেল চুষে নিই না। কুমড়ো বড়ি লাস্টে বর্ণ করে আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। গরম কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি কুমড়ো বড়ি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করার জন্য। এখন আমি গরম তেলে পাঙ্গাস মাছ ভেজে নেব কুমড়ো বড়ি রান্না করার জন্য। গরম তেলে একে একে সব কটা মাছের পিস দিয়ে দিলাম। আমি একে একে সব কটা মাছ উল্টে দেব অপর পিসটা ভাজা হওয়ার জন্য। এক পিসটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, অপর পিসটাও এভাবে ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব, একবারে বেশি মাছটা ভাজা যাবে না। আমি তোলার আঁচ একটু কম হিতে রেখে ভেজে নিয়েছি। বেশি হিতে কুমড়ো বড়ি দিয়ে পাঙ্গাস মাছের জোল তৈরি করার জন্য মশলা তৈরি করব। মশলা তৈরি করার জন্য গরম তেলে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দেব পরিমাণ মতো, আদা বাটা দেব হাফ চামচ, পেঁয়াজ বাটা এক চামচ, মরিচ গুঁড়া এক চামচ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, এক চামচ লবণ। এখন আমি মশলাগুলো নেড়ে চেড়ে গরম তেলের সাথে সুন্দরভাবে মিক্স করে নেব।
এখন আমি ভাত দেব, পানি দিয়ে দিব মশলা সুন্দরভাবে কষা হওয়ার জন্য। মশলা সুন্দরভাবে কষা হওয়ার জন্য, মশলাটা ভালোভাবে হওয়ার জন্য ডাকনাতে ঢেকে দেব, অপেক্ষা করব কিছুক্ষণ মশলা হওয়া পর্যন্ত। আমি খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, এতে দুই ডাবু পানি দিয়ে দেবো জল তৈরি করার জন্য। কুমোর বড়ি রান্না, কুমোর বড়ি দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করার জন্য দুই ডাবু পানি দিয়ে দিলাম জল তৈরি করার জন্য। এখন ঢাকনাতে ডেকে দেব, জল বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা আমি টকবক করে গরম করে নিয়েছি, এতে আমি বেজে রাখা কুমোর বড়ি একে একে দিয়ে দেব, একে একে কুমোর বড়ি আমি দিয়ে দিচ্ছি। মশলা কষা এবং জলের সাথে বেজার নেওয়া কুমোর বড়িটা মিশে যাবে। এখন আমি বেজে রাখা পাঙ্গাস মাছও একে একে দিয়ে দিচ্ছি জলে। জল টক টক হওয়ার সময় সবগুলো উপকরণ একসাথে মাছ এবং কুমোর বড়ি দেওয়ার কারণ হলো মশলা কষার সাথে সুন্দরভাবে এগুলো মিশ্র হয়ে যাবে, এবং ভিতরে শিরায় শিরায় কুমোর বড়ির শিরায় এবং মাছের শিরায় শিরায় মশলা কষা সুন্দরভাবে পৌঁছে যাবে। ঢাকনাতে ডেকে দেব কুমোর বড়ি সিদ্ধ হওয়ার জন্য, অপেক্ষা করব কিছুক্ষণ। খুব সুন্দরভাবে কুমোর বড়ি সিদ্ধ হয়ে গেছে, মাছের সাথে জল খুব সুন্দরভাবে মিষ্ট হয়ে গেছে। এখন আমি এর উপরে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আপনারা স্বাদ মতো লবণ জল দেখে তরকারিটা নেমে নেবেন। হয়ে গেছে আমার ফাঙ্গাস মাছ দিয়ে কুমোর বড়ি রান্না। বিসমিল্লাহ, খুব মজা হয়েছে ফাঙ্গাস মাছ দিয়ে কুমোর বড়ি রান্না।